আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। খুবই মজার একটি বিফ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ভীষণ মজার এই রেসিপিটি, একদম সহজভাবে তৈরি করে দেখাবো। আশা করছি সবার খুবই ভালো লাগবে। রুটি, পরোটা অথবা গরম ভাতের সাথে এই রেসিপিটি জাস্ট মানিয়ে যাবে। চলুন শুরু করা যাক। চমৎকার সুস্বাদু বিফ রেসিপিটি রান্নার জন্য আমি এখানে 1.5 কেজি বিফ নিয়েছি। ভালোভাবে ক্লিন করে নিয়েছি, পানিটা ঝরিয়ে নিলাম। চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মাঝে প্রথমে বিফগুলো দিয়ে দিলাম এবং ছড়িয়ে দিলাম হাতের সাহায্যে। তারপর দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1/2 কাপ। আমরা সকলেই জানি বিফ রান্নাতে একটু আদা বাটা বেশি লাগে। এ পর্যায়ের মাঝে অ্যাড করে দিচ্ছি রসুন পেস্ট 2 টেবিল চামচ। তারপর এর মাঝে আমি দিয়ে দিচ্ছি পর্যায়ক্রমে পেঁয়াজ কুচি 1 কাপ। তারপর এর মাঝে অ্যাড করে দিচ্ছি তেজপাতা কয়েকটি। আমি এখানে 4টি তেজপাতা দিলাম। দিয়ে দিচ্ছি এলাচ এবং দারুচিনি কয়েকটা। আমি এখানে 3-4টা করে অ্যাড করেছি। দারুচিনি একটু বাড়িয়ে দিলাম, এলাচি দিলাম 3টি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 টেবিল চামচের মতো। ভীষণ সুস্বাদু হয় এভাবে রান্নাটা করে নিলে। ভিউয়ার্স, শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব শুকনো মশলা। প্রথমে অ্যাড করে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চা চামচ। এ পর্যায়ে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। হলুদ গুঁড়োটা একটু বাড়িয়ে দিলে মাংসের কালারটা ভালো হয়, তাই একটু বাড়িয়ে দিলাম। তরুণ গৃহিণী আপু অথবা ব্যাচেলর ভাইয়াদের জন্য আজকের রেসিপিটি খুবই হেল্পফুল হবে। খুব সহজভাবে আজকের রেসিপিটি তৈরি করেছি। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 2 টেবিল চামচ। আমি এই রান্নাটি একটু ঝাল ঝাল করে তৈরি করছি, তাই মরিচ গুঁড়ো একটু বাড়িয়ে দিলাম। এ পর্যায়ে ধনে গুঁড়ো দিলাম 1 চা চামচ। দিয়ে দিলাম কুকিং ওয়েল 1 টেবিল চামচের মতো। তারপর দিয়ে দিচ্ছি কিছু লবঙ্গ এবং কিছু গোলমরিচ। ভিউয়ার্স, আমি সব শেষে চমৎকার সুস্বাদু হওয়ার জন্য একটি মশলা ব্যবহার করছি, তাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এভাবে রান্নাটি করে নিলে যে খাবে সেই অবাক হয়ে যাবে। এখন আমি একটি চামচের সাহায্যে ভালোভাবে সবগুলো উপকরণ মেখে নিচ্ছি মাংসের সঙ্গে। কেউ চাইলে এই কাজটা হাতের সাহায্যেও করে নিতে পারেন। খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে, যাতে সবগুলো মাংসের গায়ে সমানভাবে লেগে পড়ে। চুলোর তাপ মিডিয়াম রেখে কুক করছি। যখন এভাবে বলক এসে গিয়েছে, পর্যায়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি। ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলটি ক্লিক করে দিবেন। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে কুক করছি 10 মিনিট। এ পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম। মাংসের গা থেকে যে পানিটা বেরিয়ে এসেছিল তা শুকিয়ে গেছে। এখন আরেকটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে সবগুলো সাইড সমানভাবে সেদ্ধ হয়ে যায়। চুলোর তাপ মিডিয়াম রেখেই এভাবে রান্না করে নিচ্ছি। টাইমটা বেশি কম লাগতে পারে তাই বলছি না, চুলোর তাপ অনুযায়ী টাইমটা একটু বেশি বা কম লাগতে পারে। সামান্য একটু ঝোলঝোল থাকা অবস্থায় কয়েক টুকরো আলু অ্যাড করে দিচ্ছি। এটি অপশনাল, কেউ চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে মাংসের মধ্যে সামান্য একটু আলু ব্যবহার করলে খেতে ভালো লাগে। আলুগুলো অ্যাড করার পর আবার ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, তাহলে ভিডিও করার উৎসাহ এবং আগ্রহ দুটোই বেড়ে যাবে। কিছুক্ষণ কুক করে নিলাম। এ পর্যায়ে আমি 1 প্যাকেট নুডলস মশলা ব্যবহার করছি। এ মশলা দিয়ে নিলে এর স্বাদ বহুগুণ বেড়ে যায়। কারা এভাবে রান্না করেছেন আমাকে কমেন্টে জানিয়ে দিতে একদমই ভুলে যাবেন না। আশা করছি ভীষণ মজার এই রেসিপিটি সবাই বাসায় ট্রাই করবেন। নেড়ে চেড়ে আরও প্রায় 10-15 মিনিট কুক করে নিলাম। এ পর্যায়ে গরম পানি ব্যবহার করছি, ঝোলের পানি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ঝোলটা শুকিয়ে নিচ্ছি পরিমাণ মতো।
রান্নাটা কমপ্লিট করে নিলাম, চুলোটা বন্ধ করে দিয়েছি। কতটা নাইস হয়েছে লুক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খেতেও হয়েছিল অসম্ভব সুস্বাদু। আশা করছি আজকের এই বিফ রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।